সো ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছেন? বন্ধুগণ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনের কোনো প্রকার টাচ করা ছাড়াই আপনার ফোন কিভাবে আপনার মুখের কথায় কন্ট্রোল করবেন। আপনার মুখে যেটা বলবেন আপনার ফোন সেটাই করে দেখাবে, এমনকি আপনি মুখে যেটা ওপেন করতে বলবেন সেটাই ওপেন হয়ে যাবে। তো এটা অনেকে বিশ্বাস করবে না, কারণ এটা অবিশ্বাস্য একটা জিনিস কি, অনেকে অবাক হয়ে যাবে। সো আশা করি বিষয়টা আপনাকে আজকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার ভাই এমনকি প্রমাণ সহ দেখাবো। সো চলুন আমরা প্রমাণ সহ দেখে আসি যে কিভাবে আপনি যেটাই অপেন করতে বলবেন সেটাই অপেন করে দেখাবে। সো জাস্ট এর জন্য আমরা এখানে ক্লিক করবো, এমনকি ক্লিক করার সাথে সাথে আমরা একটা অ্যাপসের নাম বলবো, সেটা ওপেন হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। ইউটিউব দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি ইউটিউব ওপেন হয়ে গিয়েছে। ফেসবুক, সো দেখতে পাচ্ছেন কোনো প্রকার টাচ করা ছাড়াই আমার ফেসবুকটি ওপেন হয়ে গিয়েছে। এখন যদি আমি আরেকটা অ্যাপসের নাম বলি তাহলে সেটা ওপেন হয়ে যাবে, জাস্ট আমরা যদি ব্যাক নেই। প্লে স্টোর, সেটিংস। সো বন্ধুরা, অনেক সুন্দর না বিষয়টা? সো আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে, এমনকি আপনি যদি আপনার ফোনে এই কাজটা করতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন। এরপর ভিডিওতে একটা লাইক করে দিন, তারপর একটি স্ক্রোল ডাউন করুন, এখন যে নাইস ভিডিও, গুড ভিডিও অথবা বেস্ট ভিডিও লেখে এখানে একটা কমেন্ট করে দিন। সো এরপর আপনি কি করবেন, আপনাকে প্রথমে আপনাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, যে অ্যাপসটির নাম হলো ভয়েস অ্যাক্সেস বা অ্যাক্সেসিবিলিটি, যেটা লেখেন না কেন আপনাকে এরকম একটা অপশন চলে আসবে বা এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন ভয়েস অ্যাক্সেস। এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, বা আপনি ভয়েস অ্যাক্সেস লিখে আপনি সার্চ করবেন প্লে স্টোরতে। এরপর এটাকে আপনি ডাউনলোড করার পর আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি এটার মধ্যে কাজ করবেন। তো জাস্ট আমরা অ্যাপসটাকে ওপেন করার জন্য আপনাকে এই অ্যাপসটাকে ঢুকতে হবে। তো অ্যাপসটাকে আমরা ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, আমরা যদি স্ক্রোল ডাউন করি ভয়েস অ্যাক্সেস নামে একটা অপশন পাবো, তারপর এখানে আমরা এখানে ক্লিক করব। এই ভয়েস অ্যাক্সেস এখানে আমরা ওপেন করে দেবো, ওপেন করে দেওয়ার পর আমরা এটাকে অটোমেটিকলি চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে তারপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো, অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কয়েকবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা অনেকবার কয়েকবার নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজটা শেষ। এখন আমরা এখানে ব্যাক নিয়ে বের হয়ে যাব। ব্যাক নিয়ে বের হয়ে যাওয়ার পর আপনার সামনে দেখবেন যে এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপে আপনি ক্লিক করে যেটা বলবেন সেটাই ওপেন হবে। ফেসবুক দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আপনি কাজটি করে নেবেন। আশা করি ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।